প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হচ্ছে। আজকের ইতিহাস বিষয়ের পরীক্ষাটিও তোমাদের প্রত্যেকের ভালো হয়েছে। এবার ভূগোল পরীক্ষা যেন প্রত্যেকের ভালো হয়, তার জন্য তোমাদের সামনে শেষ মুহূর্তের সাজেশনটি নিয়ে চলে এসেছি। এই সাজেশনে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলবো। এই প্রশ্নগুলো পড়ে নিতে পারলে তোমরা প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। বেশি না, মাত্র মান 3-এর 13টি এবং মান 5-এর 7টি, অর্থাৎ মোট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 20টি প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষার জন্য পড়ে যাবে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর এই প্রশ্নগুলো নিয়ে। দেখো, যেগুলো প্রশ্ন তোমাদেরকে বলে দেব অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে। তো দেখো, মান 3-এর এগুলো প্রশ্ন রাখা হয়েছে। দেখো, মান 3-এর যে প্রশ্নগুলো আছে তোমরা দেখে নাও, আর এই প্রশ্নগুলো অবশ্যই এর উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। দেখো, একদায় কী আছে, গ্রিক হাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি লেখো। তারপরে দেখো, দুই দাগে দেখো, নদী উপত্যকা ও হিমাবহ উপত্যকার মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট প্রশ্ন, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি লেখো। বা এই প্রশ্ন তোমাদের থাকতে পারে, সমুদ্রবায়ু ও স্থলবায়ু বলতে কী বোঝো, এইভাবে থাকতে পারে। নেক্সট দেখো, বর্জ্য ব্যবস্থাপনায় 3R/4R এর ভূমিকাগুলি লেখো। এখানে দেখো 3R/4R একসঙ্গে দেওয়া হয়েছে, তো এটা আলাদা আলাদা করেও থাকতে পারে। তারপরে দেখো, ছদায় কী দেওয়া আছে, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। নেক্সট প্রশ্ন, 7 নম্বর যে প্রশ্নটা আছে দেখে নাও, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলি লেখো। নেক্সট প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন দেখো, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। নেক্সট প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। নেক্সট প্রশ্ন, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। 12 নম্বর প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন দেখো, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন। তো এই ছিল মান 3-এর 13টি প্রশ্ন। তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবে। এরপরে মান 5-এর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমরা একটু দেখে নাও তাড়াতাড়ি। কী আছে, 1 নম্বর প্রশ্ন আছে কি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, চা/কফি দিয়ে, দেখো চা কিংবা কফি দুটার মধ্যে যেমন একটা আসতে পারে, অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীভূমের কারণগুলি কী কী। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কী কী। তো এই ছিল মোট 7টি প্রশ্ন। তো তোমাদেরকে বলবো, মান 5-এর 7টি এবং মান 3-এর 13টি যদি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যেতে পারো, তাহলে এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার চান্সটা ম্যাক্সিমাম থাকবে। তাই তোমাদেরকে বলবো, একটিও প্রশ্ন তোমরা ছাড়বে না, প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে যাবে। তাই ভিডিওটি এখানে আর বেশি আর বড়ো করবো না, ভিডিওটি এখানে শেষ করছি। পরীক্ষার জন্য বেস্ট অফ লাক, ধন্যবাদ।